এই যে দেখুন মুদির দোকান, তো সেখানে ভাই এটা কিসের দোকান? মুদির দোকান। জি। এখানে কি কি আছে? অনেক কিছু আছে। কি কি বলুন তো, কি কি আছে দেখি। মিষ্টি আছে, লাড্ডু আছে, হ্যাঁ কি কি আছে, কি আপনার বিস্কুট, হ্যাঁ এটা আছে, আপনার দই, হ্যাঁ এটা আছে, সিমা, হ্যাঁ এটা আছে, এই দেখি মালপোয়া, হ্যাঁ এটা আইসক্রিম, এটা ভাপা পিঠা, হ্যাঁ এটা আছে হলুদ, হ্যাঁ এটা চাল, হ্যাঁ এটা লবণ, হ্যাঁ এটা হচ্ছে চিনি, হ্যাঁ এই যে এটা হচ্ছে মশলা। ও এটা এগুলো কাটা নাকি চিচিঙ্গা ইসকিন্ডা? এই যে এটা আছে কি এগুলো? এটা ফুলার মুখ, ফুলার মুখ, ফুলার মুচা না, মোচা মোচা। ও আচ্ছা, তার ভাই এইগুলো, এইগুলো ওগুলো আছে, এই দে এটা আছে আপনার কি লেবু, হ্যাঁ এখানে এই যে এটা, এই যে ডিজিটাল মেশিন আছে না, ওইটা বানাইছি আর কি। এই যে এটা এটা দিয়া দিয়া, হ্যাঁ এটা এটা দিয়া দিয়া, হ্যাঁ এখানে মানে ওজন দেই। ও ওজন দেই তাই নাকি? আর এখানে এই যে এখানে এগুলো কি টাকা না? টাকা না, এগুলা টাকা, ইয়ে খুশি তো পড়ে। এখানে এই যে পানি করতেছে কেন? এই তেল, তেল, তেল ভাই। কতদিন থেকে এই ব্যবসাটা করেন? নিম্ন তো 6-7 বছর। 6-7 বছর। ও আগে কি করতেন? আগে আইসক্রিম চাষবাস করতাম। এখন এই ব্যবসায় মনোনিবেশ করেছেন নাকি? জি। ব্যবসা কেমন চলতেছে? ভালো, খুব ভালো চলতেছে। সীমাদান ইনকাম কেমন হয় দৈনিক? দৈনিক 8-9 হাজার টাকা লাভ আছে। সীমাদান আর একটা মোটামুটি তো লাভ আছে ভাই রে। লাড্ডু তো বর্তমান তো ভালো আছেন দোকান নিয়ে? হ্যাঁ খুব ভালো আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সময় নষ্ট করার জন্য আমাকে একটু খুমার দৃষ্টিতে দেখবেন। এখানে এটা কি পার্ক? এটা একটা সুন্দর পার্ক। সুন্দর পার্ক। এখানে কি কি আছে? এখানে অনেক কিছু আছে, এদিকে অনেকগুলো গাছ আছে, গাছ দিয়ে মাথায় মানে মেইন আকর্ষণ আছে পুকুরের চারুপাশে মানে কাঁকড়ার মতন গুলো গাছ আছে। তবে আমাকে ভালো লাগলো, তবে আমাকে খুব যেটা মনের যেটা একটি অনুভূতি জাগালো সেটা হচ্ছে এই মুদির দোকান। এটি আমাকে অনেক অনুভূতি জাগালো যে এখানে সেটা বাস্তব না কিন্তু ছেলেমেয়েদের ছোট বাচ্চাদের একটি খেলার স্থল, তারা এইভাবে খেলে বিনোদন বলতে আনন্দ উপভোগ করে। দেখুন কি সুন্দরভাবে তারা কাস্টমার হিসেবে, এখানে দোকান আছে তারা কাস্টমার আছে, এখানে একটা পার্ক মনে করতেছে ওরা, আসলে সুন্দর একটা তারা এভাবে শিখে এবং বড় হয়ে তারা বাস্তব জীবনে পদার্পণ করে, এভাবেই তারা আস্তে আস্তে বড় হতে থাকে। তো এটাই তাদের একটা অভিজ্ঞতা, শুরু হয় ছোট থেকে এবং বড় হয়ে সেটা বাস্তবে কাজে লাগাতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ।